গুড মর্নিং, দেখো আমার পুজো হয়ে গেছে আর আজকে আমার গোপুরা খেয়েছে, হচ্ছে জয়নগরের মোয়া প্রথমবার। আজকে আমি শ্যুট করলাম আমার পূজা ঘরে, মর্নিং রুটিন আমার উইন্টারে গোপালদেরকে। আর এখানে দোল্লায় বসিয়ে দিচ্ছি আর এখানে সব ভোগ টোক দেওয়া হয়ে গেছে, তো সকাল আমার শুরু। চলো সকালটা শুরু করা যাক। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চিত্তে। আশা করি সব ভালো আছো, সুস্থ আছো এবং শরীরের সঙ্গে সঙ্গে মনের যত্ন নিচ্ছ। তো অলরেডি দেখো সকালটা আমি শুরুই করে ফেলেছি, কিন্তু ইন্ট্রোটা এখন দিলাম, কারণ সকালটা শুরু হয়ে গেছে ঠাকুরের পুজো নিয়ে। বাইরে প্রচণ্ড কুয়াশা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লিপটা, এত কুয়াশা। আটটার সময় বাইরের অবস্থা দেখো, জানলা দিয়ে দেখাচ্ছি, পুরো কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে আমার চিনি সন্দেশ পুরো গুলাল ছিল, কেন ছিল রাত্রিবেলা একটু দেখে নাও। চিনিকে কত সুন্দর চিনি সন্দেশ, কত মিষ্টি লাগছে, পুরো একদম ঠান্ডা, সত্যি খুব ঠান্ডা পড়েছে, পুরো ঠান্ডার বেশে একদম ফুল সোয়েটার ফুল প্যান্ট উলেনের মা বানিয়ে দিয়েছিল। ওটার পরে চিনিকে তো প্যান্ট পরতেই হয় না, যা পরবর্তী ঢাকা পড়ে যায়। আর এখানে হচ্ছে ওদের প্রিয় খাবার লুচি আলু সাদা আলু, সকাল থেকে মনে হচ্ছিল লুচি দিই। তো অনিমেদিকে বলতে অনিমেদি লুচি আর সাদা আলু তরকারি দিয়েছে আর একটু গুড়ের রসগোল্লা প্রদান দিয়েছে ওটাই। তো শীতকালে রাতে তোমরাও এরকম দিতে পারো, আর এটাই এরকম মাঝে মাঝে দিয়ে থাকি আমি। তো একই দিনে দুটো শ্যুট করলাম, মানে এখন আমি শ্যুট করছিলাম আমার পূজা ঘরে আর একটা ভিডিও, তো মানে করে রাখছি কারণ শরীরটা একদম ঠিক যাচ্ছে না, ফট করে কখন পড়ে যাবো, তখন মানে সানহু বা কেউ এডিট করতে ছেড়ে দিতে পারবে, যেন শ্যুটগুলো করে রাখছি। তো আমার পূজা ঘরে কী ভিডিও শ্যুট করছেন তোমাদের দেখাচ্ছি। দেখো এইসব জিনিসপত্রগুলো এসেছিলো মধুমিতার কাছ থেকে, ওই জিনিসপত্রগুলো দেখিয়ে বলছিলাম আমার পূজা ঘরে দেবো, তো সেটাই আমি শ্যুট করছিলাম। শরীরটা একটু ভালো যাচ্ছে না, কিন্তু তোমাদের ভালোবাসা তো ফেলে দেওয়া যায় না, তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করছো সেই জন্য দিচ্ছি। আচ্ছা সত্যি কারি তোমাদের ভালোবাসা নিয়ে মানে কোনো মানে এত ভালোবাসা পাওয়াটা সত্যিকারই খুব মানে বড় ব্যাপার। আর তোমাদেরকে যেটা কালকে আমি বলতে পারিনি, অর্পিকে অনেক অনেক থ্যাংক, অর্পি আমি ফটো আমি দিয়ে দিচ্ছি, অনেক অনেক থ্যাংক ইউ আমার সঙ্গে এরকম সহযোগিতা করার জন্য, যে প্রীতমের মানে বার্থডেটা এরকম স্পেশাল করার জন্য। তো অর্পি না থাকলে আমি কিছু করতে পারতাম না, কারণ আমি জাস্ট এখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি, বাকি যা খাটা খাটনি সব অর্পি করেছে। তো অর্পি লাভ ইউ বাবু, অনেক অনেক থ্যাংকস তোকে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পিছুদি উকে দিচ্ছে, তো পিছুদিকে হাই বলে দাও, অনেকদিন ওদের সাথে দেখা হয়নি, হাই বলেই তোমাকে। পেছুদি কেমন আছো, হাই বলো, হাই। উল্টো পাল্টা করে, মাকে উল্টো পাল্টা ভাবে তোমাদের কাছে এ করে, উলাঙ্গার ছেলে কি, উলাঙ্গার ছেলে সবই শুনে নিচ্ছে আজকাল। আর কি আজকে বাইক চালাতে গেছিল জানো, বাইক চালাতে গিয়ে, বাইক চালাতে গিয়ে কি শিখেছে অল্প একটু, বাইক চালাতে শিখবে না গো, কি অবস্থা কি বলবো,
এরকম কোনো বাবা মাকে দেখলে যে একটা ছেলেকে জোরজবরদস্তি বাইক চালানো শেখাচ্ছে? শিখবে না, বাইক চালাবে না কি ব্যাপার? শিখতে রাখতে হবে না? বাড়িতে যদি কোনো ব্যাপার বিপদে বলো, ওই তো কাজে দেবে, তাই না? তোমাদের কি কাজে দিতে পারি বলো? কি করছিস তুই ক্যামেরার সামনে এদিক ওদিক সেদিক করে? দেখলাম ওটা জুম করা আছে কিনা। জীব দেখাচ্ছিস লোককে, ঝাঁতা খাচ্ছি তো তোমার খাওয়ার মাঝখানে আটকে আমাকে বললে ভিডিও করা। দেখো আবার উল্টো বলছে, তুই ঝাঁতা উল্টো পাল্টা কথা বলছে। তাহলে কি এই আত খাওয়া বিস্কুট আমি তোমাকে দেখাতে পারি? আমি দেখালে ফুল দেখাতাম না? দেখাতাম কি না? আত খাওয়া বিস্কুট খেতে খেতে ভিডিও করা যায় না? তুই বলো ও খাচ্ছে তখন আমি তো ভিডিও, আত খেতে খেতে যদি এখানে ঢুকে তাহলে কি হয় না? উল্টো পাল্টা ওই এতক্ষণ ধরে পোস্ট দিচ্ছিল কে ভিডিও এ নিয়ে উল্টো পাল্টা? চলো উল্টো পাল্টা কথা কি বলছিস? পাগল নাকি তুই? ম একটা পাগল জানি যাতা একদম রাখ। চলো আমাকে দেখাচ্ছে শোন, আমাকে আজকাল দেখা যায় আমি ক্যামেরাতে একবারে একশোটে নিজেকে নিতে পারি। আর ওই যে মা কালকে দেখছিল দুপুরবেলা হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে করছিলাম, সেটা ড্রায়ার দিয়ে করার কারণ হচ্ছে যে তোমার চুলটাকে হাফ শুকিয়ে নিলাম, মানে মাথা চিনমিন চিনমিন করছে গোটা মাথাটা, ওই জন্য হাফ শুকিয়ে নিয়ে তারপরে এমনি শুকালাম সেই জন্য। চলো আবার কি বলবো, তিসমান মাঝির কেউ যদি গার্জেন থাকো, কে মাঝি? তিসমান মাঝি যদি কোনো গার্জেন আমাদের ব্লগ দেখে থাকে তাহলে আপনার ছেলের ড্রয়িংটা খুব ভালো হয়েছে। কি ভাবল তো জানো, এইখানে একটা কারো ছবি দেখেছে দেখে ওই সব কীর্তি করছে তাকে। তিসান তিসমান নয় তিসান মাঝি, কি অবস্থা? তৃতীয় শ্রেণীর বুঝো, রামমোহন মিশন স্কুল, রামমোহন মিশন স্কুল গোল পার্ক লেক গার্ডেন, ওখানে ফার্স্ট স্যানের যখন স্যানকে ভর্তি করবো ঠিক করেছিলাম ওই স্কুলের ফর্ম উঠিয়েছিলাম আমি, রামমোহন স্কুল সল্ট লেক আর হচ্ছে টেকনো ইন্ডিয়া তিনটে। আর আমি কোথায় ক্র্যাক করেছিলাম? টেকনো ইন্ডিয়াতে ক্র্যাক না, তিনটেতে ক্র্যাক হয়েছিল, তিনটেতে ক্র্যাক হয়েছিল কিন্তু ভর্তি করেছিলাম টেকনোতে, তিনটেতে ক্র্যাক করেছিলাম। দেখি আমার হাই লেভেল, আমি একদম সব অনেক কিসা আছে, ব্লাড এর কালার নিয়ে অনেক কিসা, অনেক কিছু আছে তোমাদেরকে অবশ্যই বলবো পরে। কোনো কিছু ধরে রাখতে পারে, ও খুব ভালো গিটার বাজাতো যেটা ও কন্টিনিউ করে না, খুব ভালো গান গায়, গলাটা শুনতে যতটা খারাপ লাগছে কিন্তু অতটা না, ও ভালো 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 গান গায় সেটা ও কন্টিনিউ করে না, এবং মানে গান সেরকম করে বেশি কিছু শিখে দিই, তিনটে চারটে টিচার ও ফেড আপ হয়ে চলে গেছে ওর লাইফ থেকে। না তিনটে চারটে নয়, আমার মাত্র টিচার ছিল দুটো। আচ্ছা দুটো টিচার ফেড আপ হয়ে চলে গেছে, তারপর একটা টিচার তোকে গড়ু কাটা, কোনো কেউ ফেড আপ হয়নি, কেউ ফেড আপ হয়নি। প্রথম আমি বলেছি পুরো হিস্ট্রি, এইটা পুরো একটা ভুল হিস্ট্রি বলা হয়েছে, আমি বলেছি দাঁড়াও তোমাকেই দেখাবো, আমি তোমাকেই দেখাবো। ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি, আমাকে যে প্রথম স্যাটারডে পড়াতো ওনার টাইম হচ্ছিল না যে আমার পেছনে অত টাইম দেবে, কেন কি ওনার ছেলের তখন কিছু পড়াশোনার মানে ওনার ছেলের তখন আমার মতো টাইম হচ্ছে যখন ইলেভেন টুয়েলভ দেবে বলে, তো ওনার নিয়ে ছেলেকে টাইম দিতে হতো, তাই জন্য মা এরকম বলে, আমি পাপাকে এনে সাক্ষী দিয়ে দেবো পাপা জানে সব জিনিস, তো ওই জন্য আমাকে উনি আর কন্টিনিউ করালেন না, উনি তখন ছেড়ে চলে গেলেন রীতিমতো। কিন্তু ওই টিচারটাই আবার লাস্ট এসেছিল, আমাকে এত গাল দিত, এত গাল দিত, আমি নিজে মন দিয়ে বসতাম করতে, কিছু কাজ হলে ফার্স্ট ইয়ার বলছি আমি জানি আমাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, ফাংশন ছিল, সানকে মাইক যখন ধরো গানের জন্য বলছে আর তুমি দুজনকে ডাকো দুটো স্যার বসুক আমার সামনে, বাপে যে যাকে ঘষলাম ঘষলাম কিছু হলো না, সে আজকে গান গাইছে, যাক সেটাও কন্টিনিউ করলো। আবার একটা কথা বলে দিয়ে দাঁড়াও চুপ করে থাকো, আমাদের স্কুলে এখন প্রথমবার অ্যানুয়াল ফাংশন হয়েছিল তখন ওই আঙ্কেলটার নাম বলবো না, আঙ্কেলটা রেগে যাবে, তাহলে ওই আঙ্কেলটা একটা তবলা নিয়ে এসেছিলো, তো ওরা তবলা বাজাচ্ছিল আমার ফাংশনে থেকে দান লাগছিল, তবলা বাজাচ্ছিল, এবার তবলাটাকে সেট করার জন্য আমি এখন জানি একটা হাতুড়ি দরকার তবলাটাকে সেট করে,
আমি জানি তারপর কি করেছে, আমি কি করেছি, আমি ভাবছি হাতুড়ি দিয়ে তবলা হয়ে যায়। আর সব থেকে ডামেস্ট আইডিয়া হলো হাতুড়ির সামনেটা দিয়ে মারলেও ঠিক ছিল, আমি দেখাবো হাতুড়ির সামনেটা মারলে মারলেও ঠিক ছিল, কিন্তু হাতের পেছনে যে সরু মতো পাটটা থাকে ওটা দিয়ে ধাম করে মেরেছি, ফেটে গেছে। আর আমি চুপচাপ ওটার মধ্যে মানে ওই তবলাটার মধ্যেই হাতুড়িটাকে ঢুকিয়ে আমি চলে গেছি। আমি যাই না তারপর কি হয়ে যায় এই জিনিসটা নিয়ে, তারপরে হিস্ট্রি সব হওয়া যায় না। তো তোমাদের এতদিন আমার মা বাবা জানতো না, মা বাবাকে এই বছরই জানতে পারলো না তোমরা? না আমাকে, তুই আমাকে এ করেছিলি যে এরকম আমি কাণ্ড করেছি, তুই প্রত্যেকটা অঘটন করে ওকে গল্প বলে, তখন আমি বলিনি হয়তো, না না তুই বলে দিয়েছিলি। যাই হোক, আমি তোমাদেরকে একটা গল্প শোনাই যে শান খুব ভালো ড্রয়িং করতো একটা টাইমে, তো অন্বেষা মানে আমার বন্দনার মেয়ে আর শান একই মানে ক্লাসে পড়ে, তো মানে শান আর অনিশা খুব ভালো ড্রয়িং করতো। আর ঠিক সরস্বতী পূজা আগে আগে না সব কম্পিটিশন গুলো হতো, মানে গোটা শীতকাল জুড়ে কম্পিটিশন গুলো হতো, ঠিক সরস্বতী এই টাইম গুলোতে হতো, মানে তোমার না কালী পুজোতে এরকম টাইপ, মানে কালী পুজো থেকে আরম্ভ হতো আর যেখানে দূরে দূরে হতো আমি আর বন্ধুরা গাড়ি ঘোড়া করেও নিয়ে চলে যেতাম, কারণ আমরা জানতাম যে এদের বাধা ধরা ফার্স্ট আর সেকেন্ড প্রাইজ এদেরই হবে, এরকম একটা ব্যাপার ছিল, এরাই পাবে। তো যেখানে হতো আমরা চলে যেতাম, ওদের টিচার যে ছিল সুবিমল স্যার, ও আমাদের বলে ম্যাম এখানে আছে, ম্যাম ওখানে আছে, আমি আর বন্দনা চলে যেতাম, বন্দনা আমাদের স্কুলেরই টিচার, তো এরকম ব্যাপার ছিল। তো একদিন মাকে দিয়ে পাঠিয়েছি ওদেরকে, সরস্বতী পুজোর পরের দিন ছিল কি আগের দিন ছিল এরকম কিছু ছিল, তো স্কুলে প্রচুর কাজ ছিল, তো মাকে বললাম যে তুমি দুইটা ছেলে মেয়েকে নিয়ে চলে যাও, মা গেছে এবার অটো যথারীতি। হাসি তখন খুবই স্ট্রং ওমেন ছিল, অনেক কিছু করতো নিজে। হ্যাঁ, তো তখন মা নিয়ে গেছে ওদের দুজনকে, তখন ছোট ছিল ওরা, দিয়ে এবার ড্রয়িং করছে সব করছে, দিয়ে করার পর না শান আর অন্যের সাথে একটা ব্যাপার ছিল, ড্রয়িং করতে করতে এদিক ওদিক শান তাকাতো, সবসময় এদিকে তাকাতো ওদিকে তাকাতো, চুরি করতে বলে যেত। আমি এদিক ওদিক তাকানোর কারণটা আমি বলে দিচ্ছি, আমি প্রথমত সবার ড্রয়িং গুলোকে ফলো করতাম যে ওরা কি করছে, আমি দেখতাম আশেপাশে ড্রয়িং গুলোকে দেখতাম যে এদের দেখে আমি বিশাল নিজেকে বিশাল কি বলতো আমি প্রাউড ফিল করতাম যে ও সব থেকে ভালো করে, যে আমি করছি একটা ভালো কিছু করছি, কিন্তু সেই টাইমটি কমপ্লিট করতে পারতো না। তো এবার অটোমেটিকলি পুরো ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে দুজনে, কিন্তু ওরা কি করেছে মানে যে বউটা মানে বাসন মাছ থেকে কিছু একটা ছিল তার চুল করেনি, তো মা ও দূর থেকে ওকে ইশারা করে বলছে যে চুল কর চুল চুল চুল, তো ওরা কিছুক্ষণ মার দিকে তাকার পর কি বুঝলো দুজনে কি জানি ওর চুলের মাথার কোন বাসছে, ওর মাথার চুল দেখছে সবাই মাথায় হাত, এরকম অবস্থা। মানে ও শানের যেটা মোস্টলি শান ভুল করতো, মানে জমা দেওয়ার নামে ওর মনে পড়তো বা মানে ইশারা করলে হয়তো কেউ বলতো, চুরি করতে ভুলে যেত, যতগুলো ভদ্রমহিলা আছে কাউকে চুরি পড়াতো না, কারো পার করতে ভুলে যেত, কিন্তু মানে খুব সুন্দরও ড্রয়িং করতো, মানে ওয়াটার কালারও গেল না, ওয়াটার কালারও করতে পারলো না, আর অনেশা স্টিল নাও অনেশা খুব সুন্দর ড্রয়িং করে, কিন্তু শান ওয়াটার কালারের দিকে ওর মাস্টার মানে ওয়াটার কালারটা ভালো করে মাস্টার করতে পেরেছে। হ্যাঁ খুব সুন্দর, কিন্তু শান সেটাকে শান করলো না, শানকে আমি বলেছিলাম যে তুই যা খুশি কর, তুই নিজের একটা জায়গা রাখ, মানে যেখানে তুই দেখো আমার যখন কিছু মানে মন খারাপ হয় না আমি হয় নাচ নিজে কোরিওগ্রাফি করি, শান জানে ওর মা খুব ভালো কোরিওগ্রাফি, একবার বল সবার সামনে। আমি বলবো না আমার নামে এতবার বদনাম হয়েছে, আমি বলবো না আমাকে এতবার বদনাম করা হয়েছে কি আমার মনে স্টেটটা জানতে পারলো না, আমি ড্রয়িংটা কি করার জন্য কত কিছু করলাম ওয়াটার কালারটাকে মাস্টার করার জন্য, কিন্তু আমার কোনোদিনও তুলি ঠিকঠাক করে আমি ধরতে পারতাম না, এটা আমাকে শান্তি স্যারও বলেছে মা যে তোমার তুলি ধরাটা হচ্ছে না, তুমি তুলি ধরাটা গেছো, কারণ তুলি কোনো যাই হোক, তো আমি মানে তখন আমি নিজে এক্সকিউজ ডান্স আমি কোরিওগ্রাফি ডান্স কোরিওগ্রাফি করি, কখনো যখন মনটা খারাপ থাকে আমি দেখবো ইউটিউবে আসে, কিন্তু মনটাকে ভালো রাখার জন্য ওই না মন খারাপ হলে মা তো গান শোনে যাতে নতুন ডান্স ফর্ম গুলো তৈরি করতে পারি, বা আমি নানারকম থিমের ওপর মানে থাকি, আমার যখন শরীর খারাপও হয় না তখন আমি শুয়ে বসে বেশি থাকতে পারি, একদম যখন আমি মানে শুয়ে গেলাম জানবে আমার শরীরে কিছু নেই, মানে তোমাদের প্রধানটা ওটাই ভয় পাচ্ছে যে প্রত্যেক বছর এক বছর দু বছর ছাড়া একটা বড় কিছু একটা শরীর খারাপ আমার হয়, মানে যেটা একদম খুব সাংঘাতিক হয়, তো সেটা নিয়েও চিন্তা করছে, তো যাই হোক মানে এরকম একটা ব্যাপার। কিন্তু ওর কি আছে আমি বলেছিলাম তুই, আমার একটা খুব ইচ্ছা ছিল যে আমার ছেলের ঘরে অনেক রকম ইনস্ট্রুমেন্ট থাকবে, মানে বাদ্যযন্ত্র যেটা ও সব ফ্লুট থেকে আরম্ভ করে সব কিছু বাজাতে জানবে, তো মানে ও কোনো না সেটা ধরে রাখে না, মানে এটা আমার খুব মানে যারা তোমরা ছোটো ছোটো বাচ্চারা আছো নিজের একটা না কর্নার করো, নিজের একটা হবি করো যেখানে তোমাকে রিফ্রেশ করবে, কেন বাবু এখন যা লাইফ তোমাদের, তোমাদের ওয়ার্ক সেক্টরে গেলে এত তোমরা প্রেশার পাবে, তোমরা হ্যাং হতে থাকবে, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে কোনো একটা কর্নার করতে হবে যেখানে তুমি রিফ্রেশ হবে, সেটা যাই হোক কিন্তু সেই জায়গাটা তোমরা এখন থেকে পলিশ করো, নাহলে খুব মুশকিল, মানে এটা করা উচিত, মানে আমি করেছি আমার লাইফে, আমার মানে হাজার আমার এমনও হয়েছে মানে অনেক কিছু বাধা বিপত্তি এসছে, অনেক কিছু ফেস করতে হয়েছে ডিফিকাল্টি যে এটা করা যাবে না, কিন্তু আমি সেটা করে মানে সেটা কন্টিনিউ তাও করে গেছি, কারণ ওই জায়গাটা আমাকে রিফ্রেশ করতে আমাকে অক্সিজেন দেয়, তো এটা খুব দরকার সবার। চলো অনেক বকবক করে নিছি।
প্রধানদা আগে না ভাই বলে দিয়েছিল, ওটাই আমি লাস্টে লাগিয়ে দেবো। প্রধানদা সে গুজে বেড়াতে যাচ্ছে, প্রধানদা ঘুরে দেখি দাও সবাইকে তোমার অবতার হয়েছে, এমনিতে পছন্দ করে লোকে না। হ্যাঁ বলো কি খবর, কোথায় চলছেন আপনি? আমি যাবো একটু ওই মেডিসিনের দোকানে যাবো, আবার একটা এ নিতে হবে, ইনস্ট্রুমেন্ট নিতে হবে আর কিছু মেডিসিন নেব এই আর কি। এই তারপর একটু বাড়ি যাবো আবার, ওখান থেকে হবে ওই পুরানো বাড়িতে। ঠিক আছে, এখন কি মনে হচ্ছে তুমি কি আমার সঙ্গে যেতে পারবে? না চবন প্রশ্ন নিয়ে। তুমি কি আমার সঙ্গে যাবে? তাহলে চলো নতুন ব্রিজে একটু ঘুরে আসবো। হ্যাঁ নতুন ব্রিজে আমার শরীর চলছে, তুমি যে ঘুরে আসবে, তুমি গিয়ে ওই তুমি চবন প্রাস নিয়ে যাবে। আচ্ছা মুশকিল হয়ে গেল কি তোমার শরীরটা এখন এমন হয়ে গেছে, এদিক ওদিক যাওয়ার একটা প্ল্যান হচ্ছিল কিন্তু শরীর বুঝে করতে হবে। ঠিক আছে শরীরটা এখন ঠিক রাখো, যদি মনে হয় শরীরটা ওকে আছে তাহলে আমরা যেতে পারবো, আদারওয়াইজ আমরা কোথাও যাচ্ছি না। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে সানের এক্সাম এগিয়ে আসছে সামনেই, অতএব আর বেশি কিছু এদিক ওদিক গেলে হবে না, ছেলেটাকেও একটু দেখতে হবে, তাই তো? দেখি না। ঠিক আছে ছেলেটাকে, ছেলে বড় হয়ে গেছে নিজেকে নিয়ে দেখে নেবে। আজকের মতো এখানেই, ওকে টাটা বাই। ও আর রাত্রিবেলায় তোমাদের সঙ্গে দেখা করবে না, যেন এখনই টাটা বাই করে দিল, মানে বলতে চাইছে ব্লগটা শেষ করো, সকাল থেকে যেটুকু হয়েছে সেইটুকু। স্নান করার পর তোমাদের সঙ্গে আর কথা হয়নি, আজকে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে, আচ্ছা শরীরটা মানে দিচ্ছে না, দিচ্ছে না বলে ক্যামেরাটা অন হচ্ছে না, আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক, তো ওটাই শরীরটা দিচ্ছে না বলে ক্যামেরার সামনে আসছি না, তো সন্ধ্যে সন্ধ্যে দেওয়া দেওয়া হলো, তোমরা দেখলে সন্ধ্যে দিয়ে দিয়েছি, সন্ধ্যে দেওয়ার পর এই বসেছিলাম, ভালো লাগছে না, তো ব্লগটা এখানেই শেষ করছি। কিচ্ছু ছিল না আজকে সারাদিন, এমনি এমনি যাচ্ছে। হ্যাঁ আজকে প্রধানদা একটা পন করেছে, পন করেছে মাংসও আর খাবে না। না রিয়েলি এখন মানে এক মাস অন্তত আমাকে ঝোল ভাত খেতে হবে, এক মাস। না সেদিন আমাকে বললো মানে পেটের প্রবলেমটা এতটাই বেশি, এত গ্যাস হচ্ছে হচ্ছে মানে সমস্যা, যার ফলে আমাকে ডাক্তার বলছেন যে মেডিসিন কিছু দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এক মাস মোটামুটি, হ্যাঁ মোটামুটি এক মাস এখন আমাকে ওই রিচ খাওয়া কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি না, রিচ আমার হয় না গো সেরকম করে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাকে সেদিন বললো আমি স্টু খেতে পারি, কিন্তু এখন বলছে আমি মাংসই খাবো না, তোমাদের সামনে বললো বিষয়টা কি আছে, প্রধান দা এক বছর খাবে না বলেছে আমরা খাবো না, আমরা তো খাবোই, এক বছর না এক মাস অন্তত আমাকে মানে ওটা, তুমি আমাকে একটু আগে বলে একটা বছর, এক মাস তারপরে আস্তে 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 একটু একটু করে বাড়ে, দেখেছো ওটা দেখেছো, আর এক মাস কিন্তু বড় মাছ নয় ছোট মাছের ঝোল টোল এরকম, সে প্রধান দেখাবে আমরা আমাদের মতো খাবো। হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই, আমি কাউকে এ করছি না যে তুমি খাবে না, অসুবি তোমরা অবশ্যই খাবে, না খাওয়ার কিছু নেই সেটাই। ঠিক আছে কিন্তু প্রধান দেখে দেয়া হবে না, আমি কালকে এক স্যান্ডউইচ আর পাউরুটি আনছি, অবশ্যই পাউরুটি আনবে কালকে, আমি এক স্যান্ডউইচ বানাবো আমি আর হ্যাঁ পাউরুটি তো একদমই খাবো না, আর ময়দা একবারই খাওয়া বারণ আমার, ময়দা কিছু হয় না আমাদের বাড়িতে, সবই আটা হয়। ঠিক আছে ঠিক, ওকে তাহলে শুনে নিলে তোমাদের সামনে বলে দিলো প্রধানদা যে খাবে না মাংস, যদি খাই তোমরাই আছো, এক মাস বলেছি, এক মাস এক বছর বলেছিল তোমাদের সামনে, এক মাস বললো কারণ বাইতে যদি এক বছর না রাখতে পারে মান সম্মান থাকবে না ওই জন্য, সেই জন্য বলে দিলো। তো ঠিক আছে দেখাচ্ছি অন্য কোনো চিটচ্যাটে, আজকে এখানেই যাই না, কালকে করতে পারবো, কারণ সুইটটা দিচ্ছে না, সুইটটা তো চোখ মুখ দেখে বুঝতে হবে সুইটটা ঠিকঠাক দিচ্ছে না, আর একটু কাজও আছে, টুকটাক কাজও চলছে, তাহলে আজকে কিছুই ছিল না, এমনি এমনি দিন ছিল, হয় মাঝে মাঝে এমনি এমনি ওকে ওকে দিন যায় আর কি, তো ওটাই তো দেখাচ্ছ অন্য কোনো চিচেতে, যতক্ষণ আমি ফিরেছি ভালো থেকো সুস্থ থাকো, সেই সঙ্গে মনে যত্ন নিতে থাকো, লাভ ইউ।